সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। প্রয়াত তৃণমূল নেতাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করল বুদাখালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত বরপাড়া বাসস্টপেজ 117 নম্বর জাতীয় সড়কের ওপর পথ দুর্ঘটনায় প্রয়াত হন নামখানা ব্লকের অন্যতম তৃণমূল কর্মী মুকুন্দ মালী। মুকুন্দ মালীর এই অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছে এলাকার বিভিন্ন স্তরের মানুষজন। এদিন ময়নাতদন্তের পর প্রয়াত তৃণমূল নেতার মরদেহ নিয়ে আসা হয় উকেলের বাজারে বুদাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় ভবনের সামনে। সেখানেই তাকে মাল্যদানের মাধ্যমে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে বুদাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ শ্রীমন্ত কুমার মালী, বুদাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবলু প্রধান, বুদাখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ একাধিক তৃণমূলের কর্মী সমর্থকেরা। তৃণমূল নেতার মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়ে তার মরদেহ নিয়ে উকিলের বাজার থেকে মিছিল সহকারে তার বাস্তুভিটেতে পৌঁছয় বুদাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। তৃণমূল নেতা এবং সকলের খুব কাছের মানুষ মুকুন্দবাবুর অকাল প্রয়াণে শোকাহত গোটা এলাকার মানুষজন। আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। মুকুন্দ মালীর অমর আত্মার শান্তি কামনা করি। আপনারা, আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদের দীর্ঘদিনের নেতা, যখন আমাদের দল সৃষ্টি হয় বুদাখালী অঞ্চলে, আমরা যখন তৃণমূল কংগ্রেস জন্ম হয়, একেবারে জন্মলগ্নের নেতা, আমাদের জোড়াফুল যে প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকটা, তিনি কিন্তু দেওয়ালে ফুটেছেন। ফলে খুব দীর্ঘদিনে আমাদের পুরনো সাথী, আমরা একসঙ্গে দীর্ঘদিন রাজনীতিভাবেগতভাবে কাজ করেছি, আমাদের মধ্যে বিভিন্নভাবে রাজনৈতিক মতান্তর হয়েছে, কিন্তু আমরা কোনোদিন কোনোভাবে নিজেদেরকে একে অপরের বিরুদ্ধে কোনোদিন কোনো কাজ করিনি। সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করেছি। গতকাল ঘটনা ঘটার ঠিক আধ ঘন্টা আগে আমার সঙ্গে প্রায় আধ ঘন্টা ধরে একটা বৈঠক আমরা করেছি, কিন্তু অত্যন্ত আমরা দুর্ভাগ্য ব্যথিত যে তিনি ঠিক বাড়ি যাওয়ার পথে এরকম একটা মর্মান্তিক পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। আমরা কোনোভাবে এই মৃত্যুকে আমরা মেনে নিতে পারছি না। গতকাল আমি একদম হাসপাতালে ছিলাম এবং ডাক্তাররা শত চেষ্টা করেছে আমাদের নেতাকে বাঁচানোর জন্য, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা তার পরিবারের বাড়িতেও আমরা গেছি এবং তার স্ত্রীকে আমরা বলে এসেছি যে আমরা আছি, কোনো চিন্তা করতে হবে না, বিভিন্ন সমস্যা বা কোনো প্রয়োজন হলে আমাদের তৃণমূল কংগ্রেস, বুদাখালী তৃণমূল কংগ্রেস আপনার পাশে আছে, চিন্তার কোনো ব্যাপার নেই। তো সেই শেষ শ্রদ্ধা জানানোর জন্য আমরা আমাদের নেতার মহোদয়ের সঙ্গে আমরা যাচ্ছি, বাড়ি করে যাচ্ছি। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ছুটির দিন কিংবা অবসর সময়, বন্ধু বান্ধব কিংবা পরিবার কিংবা নিজের কোনো প্রিয় মানুষের সঙ্গে কিছুটা সময় কাটাতে আজই চলে আসুন বালুকাবেলা রিসোর্টে। মৌসুনী আইল্যান্ডের অন্যতম আকর্ষণ বালুকাবেলা রিসোর্ট। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, এসি নন এসি রুম, সমুদ্র সৈকতে আকর্ষণীয় ফ্যামিলি ট্রেন্ড, 24 ঘন্টা ডাক্তারি পরিষেবার পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন ওকেশনে থাকছে আকর্ষণীয় অফার। এছাড়াও বিয়েবাড়ি, বিবাহ বার্ষিকী, শুভ জন্মদিনের মতো নানান অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারেন। বিশদে জানতে সরাসরি কল করুন 7 3 2 3 9 7 3 0 এই নাম্বারে, এছাড়াও কল করতে পারেন 6 2 9 6 4 8 3 8 7 8 এই নাম্বারে। একেবারে বুদাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের একজন কর্মী পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, আজকে আপনারা এখানে প্রত্যেকে উপস্থিত হয়েছেন, কি বলবেন? দেখো, আজকে বলার কিছু নেই, আমরা সবাই মর্মাহত এবং শোকাহত। আমাদের একজন খুব দক্ষ কর্মী, দক্ষ সংগঠক এবং আমাদের শ্রমিক সংগঠনের দায়িত্বে ছিলেন, আইএনটিটিউসির দায়িত্বে, এবং 1998 সাল থেকে ওকে আমি তৃণমূল কংগ্রেসে জন্মলগ্ন দেখেছি। ও খুব মিতভাষী, অল্প কথা বলে কিন্তু কাজটা খুব ভালো করত। আমার সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং ভালো ব্যবহার করত, সংগঠনে খুব দায়িত্বশীল কর্মী ছিল। হঠাৎ গতকাল তার অকাল প্রয়াণ ঘটেছে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, তাকে আর বাঁচানো যায়নি। আজকের আমরা সব এসছি বুদাখালী, এতে আঞ্চলিক সভাপতি বাবলু প্রধান সাহেব আছে, আমাদের স্বপন দাস আমাদের ব্লকের সহকারী সভাপতি, শতদ্রু আছে আমাদের ব্লকের, অন্যান্য এখানকার প্রধান মানেশ্বর তো সকাল থেকে আছে, এই পর্যন্ত বডিটা নিয়ে এলো, সবাই আমরা আছি। আমি তার মৃতই বিদায়ী আত্মা এবং তার পরিবারের শোকসম্পত্তি পরিবারের প্রতি শান্তি কামনা করি এবং ঈশ্বরের কাছে কামনা করি ও যেন যেখানে আছে ভালো থাকে।
নামখানা থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।